আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এসব কি করছো? শাড়ি বালা? আমার বোন সবসময় একটা মলিন শাড়ি পরে থাকবে আর এই হাত খালি রাখবে, আমি ভাই হয়ে তা সহ্য করব না। রাজা তুমি ভুল করছো, একটু চিন্তা করে দেখো, তোমার দেয়া বালা শাড়ি গ্রহণ করলে তোমার ভাই রাগ করবে, আর আমি বা কি জবাব দেব? ভাইয়াকে বলবে রাস্তার একটি এতিম ছেলে তার হারিয়ে যাওয়া মায়ের মতো এক আপাকে খুঁজে পেয়ে আবদার করে এই শাড়িটা দিয়ে গেছে, ফিরিয়ে দিলে ছেলেটি আবার এতিম হয়ে যাবে। রাজা! হ্যাঁ আপা, আর দ্বিধা করো না, যাও শাড়িটা পরে এসো, দু নয়ন ধরে দেখবো। আহা যাও না, আর এই শাড়িটা পরে এসো। ভাইয়া, তোমার টাকা আর তোমার স্ত্রীর বালা ছিনতাই করে যে অপরাধ আমি করেছিলাম, আজ আমার মায়ের একমাত্র স্মৃতি হাতের বালাটি আপাকে দিয়ে তার ঋণ শোধ করলাম। তুমি আমাকে ক্ষমা করো ভাইয়া, তোমার টাকাও আমি ফিরিয়ে দেব, ফিরিয়ে দেব। আসসালামু আলাইকুম নেতাজি। ওয়ালাইকুম সালাম। আর আপনার চিন্তা নাই, এই এলাকার রাজা রংবাজ, আপনার বউরে শাড়ি গয়না দিয়া। না না, বাজে কথা আমি কইতে পারুম না। আরে আল্লাহর দুনিয়ায় কি গজব পড়লো, যান যান দিসি। রাজা, আপা কি ব্যাপার, হা করে কি দেখছো? এই নাও তোমার জন্য চা এনেছি, বেঁচে থাকো ভাই, এসো দেখো তো চিনি ঠিক হয়েছে কিনা। আরে চিনি, কি ব্যাপার হাসছো যে? না বাবা, তোমাকে তো বলাই হয়নি, চিনি না আমি একটি মেয়েকে, আমি ভালোবাসি। হ্যাঁ আপা, ভাইয়া আসসালামু আলাইকুম। চিত্রা, ছেলেটা কে? ওই তো রাজা। রাজা? হ্যাঁ। শাড়ি গহনা কোথায় পেলে? ওই রাজার পাগলামি, জোর করে শাড়ি আর বালাটা দিয়ে গেল। কি আশ্চর্য জানো, ওর মায়ের সাথে নাকি আমার অবিকল মিল, তাইও আবদার করে আমাকে আপা বলে এসব দিয়ে গেল, আমিও ওকে কিছুতেই ফেরাতে পারলাম না। ছি চিত্রা, এত নীচ এত ছোট তুমি হতে পারলে? কি বলছো তুমি? এখন বুঝতে পারছি আমার চোখের সামনে থেকে ও কেন পালিয়ে গেল। কি বুঝতে পেরেছো? বাজ্জু ঠিকই বলেছে, আমার স্ত্রী আমার অজান্তে যার সঙ্গে মেলামেশা করে সে একটা গুন্ডা, একটা বদমাশ, আর তারই দেয়া শাড়ি গহনা পরে আমার স্ত্রী আমার সামনে দাঁড়িয়ে। দোষ তোমার নয়, শাড়ি গহনার স্বাদ কোন মেয়ের না থাকে, কিন্তু আমি আমি এমনই অযোগ্য অক্ষম স্বামী, স্ত্রীকে গহনা গুড়িয়ে দেয়া তো দূরের কথা, একটা ভালো শাড়িও কখনো কিনে দিতে পারি। ওগো না না, তুমি আমাকে মেরে ফেলো, তবু আমাকে বিশ্বাস করো। বিশ্বাস? বিশ্বাস দুনিয়া থেকে উঠে গেছে, তা না হলে রাস্তার একটা গুন্ডা রংবাজ আমাকে করুণা করে গেল। আমি আমি ওর শাড়িগুলো সব ফিরিয়ে দেবো। ফিরিয়ে দাও আর না দাও, যা হবার তা তো হয়ে গেছে, ঘর ভাড়া দিতে পারছি না, স্ত্রীকে ভরণ পোষণ করতে পারছি না। ওগো থামো, এমন করে বলো না। আমি এমন উঁচুতে উঠতে পারবো না যাতে কারো পেটে লাথি মারতে পারি, এত নিচেও নামতে পারবো না যাতে হাই জ্যাক করতে হয়। আমার আমার এই পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ? আমি চলে যাচ্ছি, যদি কোনোদিন উপার্জন করতে পারি তবে ফিরে আসবো।